সকালবেলা আমি গেলাম প্রথমে খরগোশগুলোকে দেখতে। গিয়ে দেখি মা ওদেরকে সকালবেলায় খাঁচা থেকে বার করে দিয়েছে। হুট করে এই ছোট্ট ছোট ফাজিলটা আমার আঙুলে কামড়ে দিল। তারপর ওদের খাঁচার ভিতর ঢুকলাম, ঢুকে ব্যাগের থেকে কটা ঘাস দিয়ে দিলাম। ওরা ঘাস পেয়ে খুবই খুশি আর আনন্দের সাথে ঘাসগুলো খাচ্ছিল। যাই হোক, আমি ওদের একটু আদর করে দিয়ে আমি চললাম আমার বর্ষাকালে যে ফুলগুলো ফুটেছে সেই ফুলগুলো দেখতে। এই ফুলগুলোকে আমরা বলি পয়সা ফুল। তোমরা কী ফুল বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গাছটায় প্রতিবারের মতোই এইবারও প্রচুর পরিমাণে লাল রঙ্গনা ফুল ধরেছে। আর এখানে কয়েকটা ছোট সাদা সাদা একচেটিয়া রঙ্গনা ফুল ফুটেছে। আর এই সাইডে একটা গোলাপ ফুটেছে দেখো একটাই। আর গাছটার অবস্থা দেখো শেষ, গাছটা প্রায় মরামরা ভাব। আর এই সাইডে পাতামাহারি গাছের মধ্যে লুকিয়ে রয়েছে এই অপরাজিতা, সাদা অপরাজিতা। শিউলি ফুলগুলো সকালবেলা তলায় পড়ে আছে শিউলি তলায়, আর বাদবাকি ফুল সবাই কুড়িয়ে নিয়েছে। আর এই দিকটায় প্রচুর পরিমাণে নীলকণ্ঠ ফুল ফুটেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কারো যদি অ্যালোভেরার দরকার হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।